BMET তার কর্মীদেরকে দক্ষ করে বিদেশ পাঠানোর জন্য কাজ করে। মিডল ইস্টের বাইরে উন্নত দেশগুলোর যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা অর্জনের জন্য আমাদের একাগ্রতা থাকে, ইচ্ছে থাকে। জাপান এক্ষেত্রে এগিয়ে আসার কারণে আমরা বিগত দু বছর যাবৎ জাপানি ল্যাঙ্গুয়েজের উপরে জোর দিয়েছি। জাপানি ল্যাঙ্গুয়েজ ইতিমধ্যে N3, N4, N5 পাশ করেছে 3200 ছেলে মেয়ে। করোনার কারণে তাদের জাপান যাওয়াটা থেমেছিল। ইতিমধ্যে আইএম জাপান থেকে শুরু করে সবাই আবার এগিয়ে আসতে শুরু করেছে, এবং এই প্রক্রিয়া যারা ল্যাঙ্গুয়েজ শিখেছে সবাই যে যেতে পারবে তা না, কিছু লোকে আবার ড্রপ আউট হবে। সেই যারা ড্রপ আউট হয়েছে তাদেরকে আমরা স্পেশালাইজ ট্রেনিং কেয়ার গিভার হিসাবে প্রশিক্ষিত করে উইটা কর্পোরেশন জাপান একটা উদ্যোগ নিয়েছে যে তারা কেয়ার গিভার নিতে চায়। তারা নিজেরা না নিলেও জাপানে তাদের চাকরির ব্যবস্থা করতে চায়। তো যেতে গেলে বাংলাদেশে কেয়ার গিভারের কান্ট্রি টু কান্ট্রি স্ট্যান্ডার্ড আছে। জাপানের জন্য উপযুক্ত কেয়ার গিভার স্ট্যান্ডার্ড প্রশিক্ষণ দরকার। এক্ষেত্রে 6 মাস প্রশিক্ষণ দরকার, যাতে জাপানি এটিকেট, কালচার, ল্যাঙ্গুয়েজ এবং কেয়ার গিভার প্রকৃতপক্ষে জাপান কেমন চায় সেটা তাকে শিখতে হবে। ইতিমধ্যে যারা ভাষা শিখেছে তাদের আরও 6 মাস ট্রেনিংয়ের জন্য বিনামূল্যে একখান গ্রুপের পক্ষে এ কে এস খান তিনি এগিয়ে এসছেন। তিনারা পারিবারিকভাবে ওনার কন্যা এটাকে সাপোর্ট করেছেন। ওরা চেয়েছে যারা ভাষা শিখে ইতিমধ্যে এগিয়েছে বিএমইটির সাথে একটা সমঝোতা করতে, বিএমইটি যাদেরকে প্রশিক্ষিত করে এগিয়ে রেখেছে তাদেরকে ওনারা কেয়ার গিভার ট্রেনিংটা দিবেন। এবং কেয়ার গিভিং ট্রেনিংয়ের ইতিমধ্যে মডিউল তৈরি করেছে NSDA, এবং এটার অনুমোদনকারী কর্তৃপক্ষ হচ্ছে BTEB, কারিগরি শিক্ষা বোর্ড। ওনারা কারিগরি শিক্ষা বোর্ডের কাছে অনুমতি পেয়েছে এক এক কোর্সে 20 জন করে বাচ্চা ওনারা ট্রেনিং দিতে পারবেন। এবং এই কোর্সটার সাথে জাপানি এটিকেট, জাপানি টিচার মডিউল ওনারা যুক্ত করবেন। যুক্ত করে বাংলাদেশের সিলেবাস, জাপানি কালচার, হুইটা কর্পোরেশনের কর্পোরেশন দুটো মিলে 6 মাস পরে আমাদের 20 জন বাচ্চা জাপানের জন্য প্রস্তুত হবে। এবং এই প্রক্রিয়াটা বিনামূল্যে হবে। প্রাথমিকভাবে 3 বছরের সমঝোতা হলো, তার মানে 3 বছরে কমপক্ষে 120 জন ছেলে মেয়ে উইটা কর্পোরেশনের সহযোগিতায় ট্রেনিং পাবে, একেএস গ্রুপের সহযোগিতায় পাবে, এবং কমপক্ষে একটা উচ্চ বেতনে একটা রাস্তা, নতুন রাস্তা, উন্নত চাকুরির একটা রাস্তা, সেবামূলক সেবাক্ষেত্রে উত্তম একটি পথ এরা তৈরি করতে পারবে। আমরা যে কষ্টকর কাজগুলো বিভিন্ন জায়গায় করি, কঠোর কাজ করি, বিপজ্জনক কাজ করি, তার পাশাপাশি মানবিক সেবামূলক একটি ক্ষেত্র এই সমঝোতার মাধ্যমে তৈরি হলো। অর্থাৎ যার জন্য সেবা দেওয়া হচ্ছে তিনি যে পরিবেশে থাকবেন, যিনি সেবা দিচ্ছেন তিনিও একই পরিবেশে থাকবেন। একজনের জন্য নিম্ন পরিবেশ আর সেবা গ্রহীতার জন্য উন্নত পরিবেশ, এই কেয়ার গিভারের ক্ষেত্রে অন্তত সেটা হবে না। একই বাড়িতে থেকে, একই হসপিটালে থেকে তারা কিন্তু কাজ করতে পারবেন। এটা আমাদের এই এমপ্লয়মেন্ট, ওভারসিজ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত, নতুন একটি পথ। আমরা আশা করি এই প্রক্রিয়াটি সফল হবে, এবং আরও বাংলাদেশের যারা ধনাঢ্য মানুষ আছেন তারা আমাদের এই যে আনএমপ্লয়মেন্টটা থেকে মুক্তি দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য আমাদের বিএমইটি ট্রেনিং সেন্টারের পাশে এসে দাঁড়াবেন। কারণ আমরা ট্রেনিং দিলেই উত্তম উপযুক্ত হয়ে যায় না, তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট লাগে। যাদের হসপিটাল আছে তারা অ্যাটাচমেন্টে নিতে পারেন, যাদের হোটেল আছে, বড় হোটেল, তারা আমাদের কুলিনারি সার্ভিসে যারা পড়াশুনো করে, যারা হসপিটালিটি পড়ে তাদেরকে হোটেলগুলোতে অ্যাটাচমেন্ট দিতে পারেন। সো উই নিড ব্রডার কোঅপারেশনস, উই নিড হোটেল ইন্টার্নশিপ, উই নিড ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ, উই নিড হসপিটাল ইন্টার্নশিপ, উই নিড অটোমোবাইল ইন্টার্নশিপ, নাভানা অ্যান্ড প্রগতি, উই নিড ইন্টার্নশিপ উইথ প্রগতি অ্যান্ড নাভানা। যারা গাড়ি অ্যাসেম্বল করে তারা আমার স্টুডেন্টকে তাদের ইন্ডাস্ট্রিতে অ্যাটাচমেন্ট দিবে, যাতে ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্কার তৈরি হয়। শুধুমাত্র 3 মাসের প্রশিক্ষণ দিয়ে বিএমইটির পক্ষ থেকে অতি উত্তম যোগ্য কর্মী তৈরি করা বড়ই কঠিন। আমি চাই
যাদের ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, তারা যেন এই ট্রেনিং সেন্টারকে ফিডার হিসেবে মনে করে এবং সর্বোপরি আমাদের দেশের মানুষের জন্য উপকার করে। এবং আজকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে, প্রায় এ মাসের 31 তারিখে শেষ হবে। এইরকম যে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারলাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, যে আমরা কিছু নতুন কিছু করতে পেরেছি, এই জন্য সকল শহীদের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যে যারা রক্ত দিয়েছে আমরা যেন তাদের প্রতি বিনীত থাকি, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনীত থাকি, জাতির পিতার প্রতি শ্রদ্ধাশীল থাকি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চান যে প্রতিটি কর্মী প্রশিক্ষিত হোক এবং সম্মানজনক কাজ করুক, মাথা উঁচু করে কাজ করুক, সেটা যেন আমরা পেতে পারি। অনেক ধন্যবাদ।